Assalamualaikum. Welcome to my learning and earning view. বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের আমার অন্তর আপনাদেরকে আমরা আমার অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। কেননা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, পাশাপাশি বেল আইকনটি ক্লিক দিয়ে রেখেছেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার চ্যানেলটিকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন আশা করি আজীবন এইভাবে সাপোর্ট দিয়ে যাবেন এবং আপনাদেরকে আমি ভালো ভালো ভিডিওগুলো উপহার দিয়ে আপনাদের কৃতজ্ঞতার পাশে এই ছোট্ট জীবনকে যদি ধন্য করতে পারি তাহলে আমার পৃথিবীতে আসা নিজেকে সার্থক মনে করব। বন্ধুরা আমি আপনাকে অনুরোধ জানাবো, নিজেকে ডেভেলপ করতে হলে অবশ্যই আইটির সাথে থাকুন এবং নিজে আর্নিং জেনারেট করতে থাকুন। তো অনেক বকবক করেছি, এবার মূল আলোচনায় চলে আসা যাক। আমরা যারা স্মার্টফোন ইউজ করি, ধরুন আপনার বন্ধু সে স্মার্টফোন ইউজ করে এবং সে সবসময় সব অ্যাপসের মধ্যে লক দিয়ে রাখে যাতে কেউ প্রবেশ করতে না পারে, আপনি তার সেই লকটি খুলে তার মোবাইলের মধ্যে কিভাবে প্রবেশ করবেন সেটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো বন্ধুটি বন্ধুরা আপনি অবশ্যই এই কাজটি খারাপ কাজে ব্যবহার করবেন না, জাস্ট আপনি মজা নেওয়ার জন্য বা তার সাথে ফান করার জন্য এই কাজটি করে নিতে পারেন। ধরুন আমি প্রথমে দেখাচ্ছি এই আমার ফোনটিতে লক করা রয়েছে, যদি যদি আমি এই অ্যাপসটি ক্লিক করি তাহলে অবশ্যই এখানে লক অপশন দেখাচ্ছে, অর্থাৎ লক না করলে আমি এখানে প্রবেশ করতে পারবো না। তাহলে এভাবে প্রত্যেকটি অ্যাপসের মধ্যে যদি লক রাখা থাকে তাহলে কিভাবে আপনি সেই লক করা ফোনের মধ্যে প্রবেশ করবেন সেটি দেখাতে যাচ্ছি। বন্ধুরা আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। প্রথমে আপনাকে যেতে হবে ক্রোমের মধ্যে, আমি ক্রোমে চলে যাচ্ছি। ক্রোমে ক্লিক করার পর আপনি সার্চ বক্স দেখতে পাবেন, সার্চ বক্সে আসার পর যে কাজটি করবেন সেটি হচ্ছে একটি বিষয় লিখবেন, সেই লেখাটি আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি এই লেখাটি এখানে লিখবেন। সার্চ বক্সে আসার পরে আপনি প্রথমে লিখবেন ফাইল, তারপর কোলন, তারপর তিনটে স্ল্যাশ এসডি কার্ড। এটি লেখার পরে আপনি যে কাজটি করবেন যে এখানে নেক্সট অপশন রয়েছে সেই নেক্সট অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করে যে অপশনটি পাবেন সেটি হচ্ছে এটি। আমরা সাধারণত আমাদের ফোনে বা আমাদের বন্ধুর ফোনে ইমেজ, ভিডিও বা কোনো কিছু ফাইল দেখতে চাইলে আমরা ফাইল ম্যানেজারে চলে যাই। ফাইল ম্যানেজারে প্রবেশ করার পরে আমরা এই ধরনের একটি ইন্টারফেস পাই। এবার আমি চাইলে লক করা ছিল লক করে গেছে, আমি এবার চাইলে যে কোনো ইমেজ বা ভিডিও আমি দেখতে পাবো। ধরুন আমি একটি এখানে দেখতে পাচ্ছি ছোটো দেখাচ্ছে, আমি একটি ইমেজে ক্লিক করছি, ইমেজটি এখানে শো করছি। এভাবে চাইলে আপনার বন্ধু লক করা ফোনের মধ্যে খুব সহজে এই ট্রিক্সটি ফলো করে আপনি ইমেজ বা কোনো ফাইল অথবা কোনো ভিডিও সহজে দেখে নিতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি যদি ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাকে আমি অনুরোধ জানাবো আপনি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত আপনি বেল আইকনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে সব ভিডিও পেতে পারেন। সো এখানে প্লেলিস্ট রয়েছে, প্লেলিস্টের মধ্যে থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ভিডিওগুলো দেখে নিয়ে নিজেকে আপগ্রেড করে নিতে পারবেন, আমি এতটুকু আপনাকে আশা দিয়ে রাখতে পারি। সো পরবর্তী নতুন কোনো ভিডিওতে হয়তো দেখা হবে, আপনার কোনো কমেন্ট থাকলে কমেন্ট বক্সে জানাবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।